প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকে নিয়মিত অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমার ক্লাসে আরেকটি বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায়ে অম্ল ক্ষারক লবণের ব্যবহার। দেখো, আমি এখানে দুটো সৃজনশীল দিয়েছি। এই দুটো সৃজনশীলের মাধ্যমে পুরো চ্যাপ্টারের বেশিরভাগ অংশই আমি তুলে ধরার চেষ্টা করেছি। কেমন? তাহলে তোমরা একটু ভালো করে খেয়াল করবে, এই প্রশ্নগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো, দেখবে যে তোমরা মোটামুটি তোমাদের চ্যাপ্টারের বেশিরভাগ অংশই শেষ হয়ে গেছে এবং তোমরা পরীক্ষায় ভালো আনসার করতে পারবে। তাহলে আমি শুরু করছি আমার প্রথম সৃজনশীল প্রশ্নটি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, জলীয় দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড নিম্নোক্ত বিক্রিয়া প্রদর্শন করে। এখানে দুইটা বিক্রিয়া দেখানো হয়েছে। এডি দেখানো হয়েছে যে হাইড্রোজেন আয়ন অর্থাৎ এ বিক্রিয়া করে হাইড্রোজেন আয়ন পড়ে, কেমন, আর বি বিক্রিয়া করে পটাশিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করেছে। এইভাবে উদ্দীপকটা সাজানো হয়েছে। এখন এটার ভিত্তিতে যদিও বা প্রথম দুটি প্রশ্ন কিন্তু এটার অংশ নয়, তারপর আমি প্রথম দুটি প্রশ্ন উপস্থাপন করেছি। এখানে দেখো এভাবে যে চুনা পাথরের রাসায়নিক সংকেত কি, চুনা পাথরের রাসায়নিক সংকেত কি। দেখো চুনা পাথরের রাসায়নিক সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে কি বলছি, চুনা পাথরের রাসায়নিক সংকেত হচ্ছে কি, ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, কেমন মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রথম প্রশ্ন শেষ করলাম। এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মাটির অ্যাসিডিটি কিভাবে দূর করা যায়। মাটির অ্যাসিডিটি কিভাবে দূর করা যায়, আমরা সাধারণত জানি মাটির পিএইচ সাধারণত 4 থেকে 8 মধ্যে হয়ে থাকে। পিএইচ মানে কত হয়ে থাকে মাটির পিএইচ? সাধারণত মাটির পিএইচ সাধারণত 4 থেকে 8 মধ্যে হয়ে থাকে, কেমন। এই মাটির পিএইচ 3 কম যদি হয়, মাটির অ্যাসিডিটি বেড়ে যায়। যদি 3 চেয়ে কম হয়ে যায় তাহলে কি হবে, অ্যাসিডিটি বেড়ে যাবে, কেমন। যদি 3 চেয়ে কম হয় তাহলে কি হবে, অ্যাসিডিটি বেড়ে যাবে, কেমন। কেন দেখো, এই যে আমাদের এই জিনিসটা একটু খেয়াল করো, তখন বুঝতে পারবে একটা পিএইচ স্কেল আছে আমাদের, কেমন। এই পিএইচ স্কেলটা হচ্ছে যে 1 থেকে শুরু করে 14 পর্যন্ত, 1 থেকে 14, এভাবে 1, 2, 3, 4, 5, 6, 7 এই 27 কিসের নিরপেক্ষ হবে, কেমন, 8, 9, 10, 11, 12, 13 এবং 14, কেমন। তাহলে দেখো এই 7-এর ডান পাশে যতই যেতে থাকে ততই ক্ষারকত্ব বৃদ্ধি পায়, আর যতই 7-এর চেয়ে কম হবে তখন অ্যাসিডিটি বেড়ে যায়। আচ্ছা তাহলে এবার দেখো, তাহলে একটু খেয়াল করে এবার, এই তাহলে আমি কি বললাম যে আমাদের মাটির পিএইচ সাধারণত 4 থেকে 8 মধ্যে থাকে, কেমন। যদি মাটির পিএইচ 3 কম হয় তাহলে মাটির অ্যাসিডিটি বেড়ে যায়। ওই যে বললাম 3 চেয়ে যদি কম হয়ে যায় আস্তে আস্তে কি হয়ে যাবে, অ্যাসিডিটি বেড়ে যাবে, কেমন। এবং মাটির অনেক দরকারি উপাদান যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কেমন, হ্যাঁ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই জিনিসগুলো মাটি থেকে আস্তে আস্তে কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, চলে যায়, যার ফলে মাটির উর্বরতাও কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তখন কারক ব্যবহার যখনই তার পিএইচটা বেড়ে যায় অর্থাৎ কমে যায়, অর্থাৎ 3 যে আর কমে যায়, তার মানে অ্যাসিডিটি বেড়ে যায়, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, তার বিপরীতে কাজ করার জন্য, এটাকে নিরপেক্ষ করার জন্য, প্রসম করার জন্য ক্ষারক ব্যবহার করতে হয়, কেমন। এই অ্যাসিডকে ক্ষারক ব্যবহার করলে পরে কি হবে, অ্যাসিডটা প্রশমিত হয়ে যাবে এবং উর্বরতা আবার ফিরে আসবে আগের মতোই। এক্ষেত্রে বহুল ব্যবহৃত ক্ষারক হলো চুন, যেটাকে আমরা বলি ক্যালসিয়াম অক্সাইড, এই যে চুন, এটাকে বলি চুন, কেমন। এটা হচ্ছে যে রাসায়নিক নাম CaO, ক্যালসিয়াম অক্সাইড, কেমন, আর বাণিজ্যিক নাম হচ্ছে চুন। তো আরো ব্যবহার করতে আমরা মিল্ক অফ লাইফ, যেটাকে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলছি, CaOH2, কেমন, এটা হচ্ছে যে মিল্ক অফ লাইফ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটাকে বলছি আমরা। অবশ্যই এই কাজে চুনা পাথর ব্যবহার করেই কিন্তু সেও আমরা চুনা পাথরই সাধারণত কি করে থাকি, ব্যবহার করে থাকি। তাই আমরা এই মাটির অ্যাসিডিটি দূর করার জন্য সাধারণত আমরা কি করে থাকি, চুনা পাথর ব্যবহার করে থাকি, চুন ব্যবহার করে থাকি, কেমন। তো চুনা পাথর মানে সাধারণত আমরা শুরুতেই দেখছিলাম যে চুনা পাথর আসলে ক্যালসিয়াম কার্বনেট, এইটা সাধারণত ব্যবহার করা হয়, বুঝা গেছে, এখান থেকে চুনটা চলে আসে। তাহলে আমি নিশ্চয়ই বুঝাতে পারছি তোমাকে।
তো বিষয়টা আমি আবার বলছি যে মাটির অ্যাসিডিটি কিভাবে দূর করা যায়। তো আমি শুরু দিয়ে বলছিলাম মাটির পিএইচটা সাধারণত 4 থেকে 8 এর মধ্যে থাকতে হয়, কেমন? যদি 3 এর চেয়ে কম হয়ে যায় তার মানে তার অ্যাসিডিটি বেড়ে যায়, কেমন? আর অ্যাসিডিটি বেড়ে যাওয়া মানে কি, তার মাটির যে একটু উর্বরতা গুণাগুণ, হ্যাঁ, সেই গুণাগুণটা নষ্ট হয়ে যায়। সেজন্য তাকে কি করতে হবে, কারক হিসেবে এই ক্যালসিয়াম স্টুল ব্যবহার করতে হবে, মিরকপ লাইম ব্যবহার করতে হবে, এই জাতীয়গুলো ব্যবহার করতে হয় যেন মাটির গুণাগুণটা পুনরায় ফিরে আসে, অর্থাৎ এটা প্রসম হয়ে যায়, কেমন? এভাবে আমরা কি করতে পারি যে মাটির অ্যাসিডিটি দূর করতে পারি, কেমন? আচ্ছা ঠিক আছে, এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের, আমাদের পরের প্রশ্ন হচ্ছে যে 2 নং বিক্রিয়ার বি এর বৈশিষ্ট্য লিখতে বলল, তাই না? তাহলে এখন আমাকে দেখতে হবে আসলে বি জিনিসটা কি। তাহলে আমি যদি বি জিনিসটাই কি না জানি তাহলে আমি এর বৈশিষ্ট্য তো বলতেই পারবো না। তাহলে আগে আমাকে বিটা দেখতে হবে। দেখো যেহেতু এখানে পটাশিয়াম আয়ন প্লাস হাইড্রোক্সাইড আয়ন লিখা হয়েছে, তাই না? এটা বাইনারি পড়ে তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে কি, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কি, একটা ক্ষারক। এটা একটা ক্ষারক যা দ্বারা এই মানে এই যেটা দ্বারা সাধারণত পটাশিয়াম হাইড্রোক্সাইড কি, অর্থাৎ বি দিয়ে আমরা সাধারণত পটাশিয়াম হাইড্রোক্সাইড কে বুঝতে পারছি, তাই না? এর নিচে এটার কিছু বৈশিষ্ট্য আমি তুলে ধরবো, কেমন? বৈশিষ্ট্যগুলো কি দেখো, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের লিটমাস কাগজ আছে, কেমন? যে লিটমাস কাগজ হয়তো তোমরা যদি লেবে যাও তাহলে রসায়ন লেবে গেলে এই লিটমাস কাগজগুলো তোমরা দেখতে পাবে, চিকন চিকন টাইপের, কেমন, পাতলা টাইপের। এখানে নীল লিটমাস কাগজ আছে, লাল লিটমাস পেপার আছে, কেমন? তো এই পটাশিয়াম হাইড্রোক্সাইড যেহেতু কার, তাহলে এখানে লাল লিটমাস কাগজের, লাল লিটমাস কাগজ কি করতে হবে, ওখানে ডুবাইতে হবে। ডুবাইলে ডুবাইলে পরে দেখবে যে সেটা নীল কালারের হয়ে যাচ্ছে, তো রং পরিবর্তন হচ্ছে, রং পরিবর্তন হয়ে সেটা নীল হয়ে যাবে, যেটা লাল লিটমাস পেপার সেটা নীল হয়ে যাবে, কেমন? তাহলে এখানে বর্ণ পরিবর্তন আমরা দেখতে পাবো। অর্থাৎ এই পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি আমি লাল লিটমাস পেপার ডুবাই তাহলে দেখা যাবে কি সেটা নীল হয়ে গেছে, কেমন? এই একটা বৈশিষ্ট্য। তাহলে আমি কি বৈশিষ্ট্য বললাম, এক নম্বর বৈশিষ্ট্য কি বললাম, যে লাল লিটমাস পেপার নীল হবে, লিটমাস পেপার নীল হবে, কেমন? এক নম্বর বৈশিষ্ট্য, কেমন, ক্ষারকের বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা পানিতে সাধারণত দ্রবীভূত হবে, এবং যেহেতু এটা একটা ক্ষারক, কেমন, যেমন পানিতে দ্রবীভূত হয়ে, যেমন দেখো আমি পুরো লিখেছি, এটা পানিতে যেমন এটা এটা একটা সলিড থাকে, সলিড আকারে সাধারণত থাকে, হ্যাঁ, তো সলিডটা কঠিন আকারে থাকে, এটা যখন পানিতে মিক্স করবে এই পটাশিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নে পরিণত হবে, অর্থাৎ এখানে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হবে, যেহেতু এটা ক্ষারক, এটা জড়িত হলে সাধারণত হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করবে, এই যে ওএইচ আয়ন, ঠিক আছে? এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে এরা বিভিন্ন ধরনের অ্যাসিড, তাহলে এটা দুই নম্বর বলছি, অর্থাৎ পানিতে সাধারণত কি হবে, যদি পানির মধ্যে মিক্স করো তাহলে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করবে। এরপরে তিন নম্বর যে বৈশিষ্ট্যটি, যেহেতু এটা একটা ক্ষার, এরা বিভিন্ন ধরনের অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করতে পারবে। যেমন মনে করো এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, আমি এটা যদি এই অ্যাসিডের সাথে যদি মিক্স করি, কেমন, এই একটা সলিউশন পটাশিয়াম হাইড্রোক্সাইডের, আর এটা হচ্ছে যে এটা ক্ষারকের সলিউশন, আর এটা হচ্ছে যে অ্যাসিডের সলিউশন, কেমন, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, দুটোই যদি একসাথে মিক্স হয়ে যায়, দেখো এটা পানিতে যখন মিক্স হবে তখন দেখো সলিউশন তৈরি হলে এরকম হয়ে যায়, অর্থাৎ হাইড্রোজেন আয়ন পটাশিয়াম হাইড্রোক্সাইড আয়ন আর হাইড্রোজেন ক্লোরাইডটা হাইড্রোজেন আয়ন ক্লোরাইড আয়ন, তখন বিপরীত ধর্মীরা পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে, তারপরে যার ফলে দেখা যাবে পটাশিয়াম এবং ক্লোরাইড আয়নের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ক্লোরাইড নামক লবণ উৎপন্ন করবে, এবং এই হাইড্রোজেন আয়ন এই হাইড্রোজেন আয়ন হাইড্রোক্সাইড আয়নের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করবে, তার মানে অ্যাসিড এবং কার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে। এখন আমি যদি আরেকটা যদি অ্যাসিড দেখাই, যেমন এই পটাশিয়াম হাইড্রোক্সাইড আর এখানে সালফিউরিক অ্যাসিড, এই যদি আরেকটা যদি বিক্রিয়া দেখাই তাহলে দেখো এখানেও সেম কাজ হবে, এটা যখন পানিতে মিক্স হবে পটাশিয়াম আয়ন হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হবে, অন্যদিকে হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়নে পরিণত হবে, তখন এই বিপরীত ধর্মীরা কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে, তাহলে দেখো কি হবে, এই হাইড্রোজেন আয়ন হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হবে, অন্যদিকে সালফেট আয়ন পটাশিয়াম সালফেট আয়নের সাথে যুক্ত হবে, তার মানে পটাশিয়াম সালফেটে পরিণত হবে, অর্থাৎ লবণ উৎপন্ন হবে, অন্যদিকে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোজেন আয়ন মিলে পানিতে পরিণত হবে H2O, অর্থাৎ এখানে এই পটাশিয়াম সালফেট হচ্ছে লবণ এবং H2O হচ্ছে পানি, তার মানে এই কারককে যদি
তুমি অ্যাসিডের সংস্পর্শে নিয়ে যাও তাহলে দেখা যাবে যে লবণ এবং পানিতে পরিণত হবে। এই পর্যন্ত আমি তিনটা বৈশিষ্ট্য বলেছি। একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা নীল লাল লিটমাস পেপারকে নীল করবে, এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এরা পানিতে সাধারণত হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এরা যে কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানিতে পরিণত করবে। ঠিক আছে, এভাবে আমরা এদের বৈশিষ্ট্যগুলো তুলে ধরতে পারি, অর্থাৎ দুই নম্বর বিক্রিয়ার বিয়ের বৈশিষ্ট্যগুলো আমরা তুলে ধরতে পারি। ঠিক আছে, এখানে তিনটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা আমরা বললাম, আমি বললাম এবং তোমরা মনে রাখার চেষ্টা করবে। তাহলে কি কি বৈশিষ্ট্য আমি আবার একবার বলছি, দেখো এরা লাল লিটমাস পেপারে সাধারণত লিটমাস পেপারকে নীল করবে, তারপর জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড উৎপন্ন করবে এবং বিভিন্ন অ্যাসিডের সাথে লবণ এবং পানি উৎপন্ন করবে। এগুলো হচ্ছে তাদের বিশেষ বৈশিষ্ট্য, অ্যাসিডের ক্ষারের বিশেষ বৈশিষ্ট্য। কেমন? আচ্ছা, এবার চতুর্থ যে প্রশ্নটা, অর্থাৎ ঘন ঘন প্রশ্নটা, যে এক নং বিক্রিয়ায় একটি অ্যাসিড প্রয়োজনীয় বিক্রিয়া সহ বিশ্লেষণ করতে বললো, তাই না? তাহলে আমরা সেটা দেখব যে এটা একটা অ্যাসিড, হ্যাঁ, প্রয়োজনীয় বিক্রিয়ার মাধ্যমে যে আমরা প্রমাণ করার চেষ্টা করব। দেখো তাহলে আগে আমাকে জানতে হবে এই আসলে কি। দেখো এখানে বিক্রিয়ার ফলে দেখা গেল যে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরিন আয়নের পরিণত হলো, তাহলে সেই হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই এটা কি ছিল, হাইড্রোজেন ক্লোরাইড ছিল। তারপরে এ যৌগটা হচ্ছে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যে এটা একটা অ্যাসিড এবং এর বিক্রিয়াগুলো আমি নিচে দেখাবো এক এক করে। কেমন? তো অ্যাসিড আমাকে সর্বপ্রথম জানতে হবে আসলে অ্যাসিড জিনিসটা কি। তো যে সকল যৌগ জলীয় দ্রবণের সাধারণত হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, এই যে দেখো জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, তারা সাধারণত অ্যাসিড হয়। কেমন? আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করবে। যেমন দেখো এটা তো আমি বললাম পানির সাথে পানিতে মিক্স হয়ে হাইড্রোজেন উৎপন্ন হলো। কেমন? আবার বলছি এই অ্যাসিড যদি ক্ষারের সাথে যুক্ত করা হয়, কেমন, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হয়ে কিসে পরিণত হবে, দেখো সোডিয়াম ক্লোরাইড এবং পানি, ঠিক আছে, তার মানে লবণ এবং পানিতে পরিণত হবে। এরপর আরো মানে এগুলো হচ্ছে সাধারণত অ্যাসিডের বিশেষ বৈশিষ্ট্য। ঠিক আছে, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে কারকে, যেমন আমি তিনটা বৈশিষ্ট্য বলেছিলাম, এখানেও তিনটা বৈশিষ্ট্য আছে সাধারণত। কি কি বৈশিষ্ট্য? কারকে আমি বলেছিলাম যে এরা লাল লিটমাস পেপারকে নীল করে, আর অ্যাসিড হচ্ছে নীল লিটমাস পেপারকে লাল করবে সাধারণত। যেমন মনে করো তুমি যখন ওই অ্যাসিডের মধ্যে নীল লিটমাস পেপারটা ডুবাবে, দেখবে যে সেটা লাল প্রকৃতির হয়ে গেছে। কেমন? এবং দেখবে যে এই অ্যাসিডের মধ্যে যখন ক্ষার যুক্ত করবে, লবণ এবং পানি উৎপন্ন হবে, আবার যখন এটা পানিতে মিক্স করবে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে। এগুলো হচ্ছে যে তোমার এই অ্যাসিডের বিশেষ বৈশিষ্ট্য। ওই যে আমাকে বললো যে বিক্রিয়া এই অ্যাসিড প্রয়োজনীয় বিক্রিয়া সহ, তার মানে এখানে প্রয়োজনীয় বিক্রিয়া হচ্ছে এগুলাই, একটা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করলো আর একটা লবণ এবং পানি উৎপন্ন করলো কারের সাথে বিক্রিয়া করে। আর একটা যেটা, ওই যে হাইড্রোজেনটা ছিল সেটা নীল লিটমাস পেপারের সাথে যুক্ত হয়ে সেটা দেখবো যে লাল লিটমাস পেপারে পরিণত হলো, অর্থাৎ লাল বর্ণ ধারণ করলো, লাল লিটমাস। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবার তাহলে দেখো আমরা পরবর্তী যে প্রশ্নটি আছে সেটিতে চলে যাবো। কেমন? আমাদের পরবর্তী সৃজনশীল হচ্ছে দেখো যে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লিখেছি প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা একটা কারণ, আর এটা হচ্ছে অ্যাসিড বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট এবং পানি, অর্থাৎ লবণ এবং পানি উৎপন্ন করলো। এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে হিস্টামিন কি, হিস্টামিন কি, হিস্টামিন এটা একটা কারণ। কেমন? এটা সাধারণত বোলতা বিচ্ছু এগুলোর খুর যখন ফুটানো হয় তখন এখান থেকে একটা রস নিঃসৃত হয়, এই রসটাকে বলা হচ্ছে হিস্টামিন। নিশ্চয় তোমরা জিনিসটা বুঝতে পারছো, অর্থাৎ বোলতা গুলে যে রসটা থাকে, কেমন, সেই রসটাকে বলা হচ্ছে যে হিস্টামিন, এটা একটা ক্ষারীয় পদার্থ। ঠিক আছে, ক্ষারকীয় পদার্থ। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, শক্তিশালী অ্যাসিড ও দুর্বল অ্যাসিড বলতে কি বোঝায়। কেমন? তাহলে আমাদের পাঠ্যবইয়ের শুরুতেই কিন্তু শক্তিশালী এবং দুর্বল অ্যাসিড নিয়ে আলোচনা আছে, সেই জন্য আমি প্রশ্নগুলো এখানে দিয়েছি। কেমন? তাহলে শক্তিশালী অ্যাসিড হচ্ছে যেসব অ্যাসিড পানিতে পুরোপুরি বিয়োজিত হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে। যেমন মনে করো আমি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম, এটা ভাঙলে পরে দেখো হাইড্রোজেন আয়ন ক্লোরাইড আয়নে পরিণত হবে, এটা হচ্ছে যারা সম্পূর্ণ পুরোপুরি বিয়োজিত হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে যে শক্তিশালী অ্যাসিড। মনে করো আমি সালফিউরিক অ্যাসিড দিলাম H2SO4, তাহলে দেখবা এটা ভেঙে হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়নে পরিণত হবে। কেমন? তাহলে এই দেখো এই এটা যেহেতু পুরোপুরি হাইড্রোজেন পুরোপুরি ভেঙে গেছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে যে শক্তিশালী অ্যাসিড, এগুলোকে বলা হচ্ছে শক্তিশালী অ্যাসিড। এরপর আমরা চলে যাবো
দুর্বল অ্যাসিড, কেমন? আর যেগুলো সাধারণত পানিতে সম্পূর্ণ বিলীত হয় না সেগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড। এখন প্রশ্ন হচ্ছে না স্যার দুর্বল অ্যাসিড কোনগুলো, যেমন জৈব অ্যাসিড, এই যে দেখো এই অ্যাসিটিক অ্যাসিড যেটাকে আমরা ইথানোয়িক অ্যাসিড বলে থাকি সাধারণত, তাহলে এই ইথানোয়িক অ্যাসিডকে ভাঙলে পরে একটা হাইড্রোজেন আয়ন হ্যাঁ আর অ্যাসিটেট আয়ন উৎপন্ন হবে, CH3CH3CO অর্থাৎ অ্যাসিটেট আয়ন CH3CO অ্যাসিটেট আয়ন, কেমন? একটা হাইড্রোজেন একটা অ্যাসিটেট আয়ন, কেমন? এই ধরনের এগুলো হতে পারে সাধারণত, কেমন? তাহলে আমরা শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড সম্পর্কে বুঝতে পারলাম বা জানতে পারলাম, কেমন? তাহলে কি বললাম আমি আবার উপর বলছি, যে সকল অ্যাসিড সাধারণত জলীয় দ্রবণে পুরোপুরি বিঘটিত হবে এরা হচ্ছে শক্তিশালী অ্যাসিড, আর যারা সম্পূর্ণ বিঘটিত হবে না এরা হচ্ছে যে দুর্বল অ্যাসিড, কেমন? এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার যে উদ্দীপকের এন জাতীয় যৌগে, এখানে দেখো আসলে আমি এখানে একটা জিনিস বলে দিই, এটা হচ্ছে যে এন, এটা এম আর এটা হচ্ছে এম, কেমন? এখন প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকের এন জাতীয় যৌগে, এই যে এটা ক্যালসিয়াম সালফেট, এন জাতীয় যৌগে রাসায়নিক বৈশিষ্ট্যগুলো তুলে ধরতে বলা হয়েছে, তাই না? তাহলে দেখো এই এন অর্থাৎ এটা হচ্ছে একটা লবণ, ক্যালসিয়াম সালফেট এটা হচ্ছে কি একটা লবণ, কেমন? আচ্ছা আমি বিক্রিয়াটি লিখি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তারপরে দিকে হচ্ছে অ্যাসিড সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট এবং পানি, ঠিক আছে? এই তাহলে আমাদেরকে বললো এই যে এন, কেমন? অর্থাৎ এই লবণটা ক্যালসিয়াম সালফেট, কেমন? এই লবণে এটা এটা একটা লবণ জাতীয় যৌগ, কেমন? তো এই লবণ জাতীয় যৌগের রাসায়নিক বৈশিষ্ট্যগুলো আমি উল্লেখ করছি, কি কি যা যেহেতু আমাদেরকে এখানে কি বললো যে রাসায়নিক বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে বলো, তাহলে আমি রাসায়নিক বৈশিষ্ট্যগুলো উল্লেখ করছি। দেখো এদিকে প্রথম ই হচ্ছে এটা একটা নিরপেক্ষ পদার্থ, কেমন? প্রশ্ন হচ্ছে এটাকে বলা হচ্ছে একটা নিরপেক্ষ পদার্থ, কেমন? অর্থাৎ এদের জলীয় দ্রবণে লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন হবে না, কেমন? অর্থাৎ যদি লিটমাস পেপার এখানে ডুবাও, লাল ডুবাও বা নীল ডুবাও, যেটা ডুবাও না কেন, দেখবে যে এখানে কালারের কোনো পরিবর্তন আসবে না, কেমন? এরপরে এগুলো হচ্ছে সাধারণত উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট, উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট, এবং এগুলো পানিতে কি হয়ে যায় মিক্স, তুমি দেখবা খাবার দাবার পানিতে দিলে পরে এটা মিক্স হয়ে যাবে, কেমন? পানিতে কি হয়ে যাবে মিক্স হয়ে যাবে, এবং জলীয় দ্রবণে যদি দাও দেখবা যে এবার জলীয় দ্রবণের সাথে বিদ্যুৎ পরিবাহী, যেমন আমরা সেল তৈরি করি না, কোষ তৈরি করি না, যেমন মনে করো জিঙ্ক সালফেট কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণের যে যে কোষগুলো আমরা তৈরি করি সেখানে সাধারণত লবণ ইউজ করা হয়, যেমন মনে করো ওই যে ক্যালসিয়াম কপার সালফেট হ্যাঁ, তারপর তোমার জিঙ্ক সালফেট, এগুলো সাধারণত লবণ, কেমন? এই লবণগুলো সাধারণত বিদ্যুৎ পরিবাহী হিসেবে কাজ করে, বাড়িতে মিক্স করলে পরিবহনের সহায়তা করে সাধারণত, আর এগুলো সাধারণত আয়নিক প্রকৃতি, এগুলো সাধারণত আয়নিক প্রকৃতির হয়। তো আয়নিক প্রকৃতির মানে কি? অর্থাৎ এখানে একটা ধনাত্মক আয়ন একটা ঋণাত্মক আয়ন থাকবে, কেমন? তো আয়নিক যৌগগুলো সাধারণত কিরকম হয়? সাধারণত যেমন ধাতু সাধারণত ইলেকট্রন ত্যাগ করবে, অধাতু ইলেকট্রন গ্রহণ করবে, কেমন? তো ইলেকট্রন আদান প্রদানের ফলে এদের মধ্যে একটা ইলেক্ট্রোস্ট্যাটিক আকর্ষণ বলে কাজ করবে, যার ফলে একটা এদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে, কেমন? অর্থাৎ কেউ ইলেকট্রন দান করলো, ধাতু সাধারণত ইলেকট্রন দান করে আর অধাতু সাধারণত কি করে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ইলেকট্রন আদান প্রদানের ফলে এদের মধ্যে স্থিতিগতিক আকর্ষণ বল কাজ করে, আর এর ফলে যে বন্ধন গঠিত হয় এটা হচ্ছে আয়নিক বন্ধন, কেমন? এবং এই যৌগটাকে বলা হচ্ছে যে আয়নিক যৌগ, সেই জন্য বলা হচ্ছে যে এগুলো সাধারণত আয়নিক প্রকৃতির হয়ে থাকে। তাহলে নিশ্চয়ই আমি আয়নিক প্রকৃতিটা বুঝাতে পারছি না? আচ্ছা এবার আমি চলে যাবো আমার সর্বশেষ প্রশ্ন, যে প্রাত্যহিক জীবনে এনএম এর ব্যবহার কতটুকু তোমার মতামত ব্যক্ত হয়? এন এম বলতে এখানে এর বলতে খারাপ বোঝানো হচ্ছে, কারণ কি? আর এম বলতে এল এম এম বলতে অ্যাসিডকে বোঝানো হচ্ছে, কেমন? তাহলে আমরা আমি শুরুতে প্রথম প্রশ্নেও আমি এটা আলোচনা করেছিলাম, কেমন? তাহলে আমরা আবারও দেখবো যে এই ক্ষারক এবং অ্যাসিড কোথায় কিভাবে কাজ করে থাকে, কেমন? তাহলে এল হলো এলটা কি সাধারণত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষারক, কেমন? তাহলে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ব্যবহারটা আমরা আগে দেখবো। যেমন মাটির অ্যাসিডিটি প্রশমিত, শুরুতে এক প্রশ্ন আমি বলেছিলাম যে মাটির অ্যাসিডিটি প্রশমিত করতে বা উর্বরতা বৃদ্ধি করার জন্য এগুলো ব্যবহার করা হয়, আবার সিমেন্ট উৎপাদনেও সাধারণত এগুলো ব্যবহার হয়ে থাকে, কেমন? তারপরে কস্টিক সোডা বা ব্লিচিং পাউডার উৎপাদনও সাধারণত এগুলো ব্যবহৃত হয়ে থাকে, আবার পায়ের ঘনতা দূরীকরণেও এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষারকগুলো ব্যবহার হয়ে থাকে। আবার যদি আমি এখানে এই সালফিউরিক অ্যাসিড এম এম এর কথা যদি আমি বলে থাকি, তাহলে এমটা কোথায় ব্যবহৃত হয়? এই এম সাধারণত অর্থাৎ সালফিউরিক অ্যাসিড আইপিএস গাড়ির ব্যাটারি ইত্যাদির মধ্যে সাধারণত ব্যবহার করা হয়, আবার রাসায়নিক সার প্রস্তুতিতে যেমন অ্যামোনিয়াম সালফেট তারপর সুপার ফসফেট এগুলো ব্যবহারের জন্য এগুলো ব্যবহৃত হয়ে থাকে সালফিউরিক অ্যাসিড। অন্যদিকে সাবান জাতীয় পদার্থ
এবং বিভিন্ন রঞ্জক পদার্থ তৈরিতেও এই সাধারণত এই অ্যাসিডগুলা ব্যবহার করা হয়ে থাকে এবং আমরা প্রত্যেক জীবনে এই আমাদের অ্যাসিড এবং ক্ষারকে ব্যবহার পেয়ে থাকি তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ